নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের টপিক তো আপনারা ক্যাপশনে দেখেই নিয়েছেন। তো বন্ধুরা, সেক্স করার সময় আপনি যদি আপনার সঙ্গীর যোনি চুষে দেন, তাহলে সে ভীষণভাবে সেক্স অনুভব করে। কিন্তু আপনি যদি সেক্সের শুরুতেই তার গুঁত চাটা শুরু করে দেন, তাহলে সেটা আপনার সঙ্গীর খারাপ লাগতে পারে। কারণ সেক্সের তাড়াহুড়া তখনই করা হয় যখন আপনি কাউকে টাকা দিয়ে সেক্স করবেন, কিন্তু সে তো আপনার স্ত্রী, তাই সেক্সের শুরুতেই আপনি তার গুঁত চাটবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনার যেন দাড়ি শেভ করা থাকে, কারণ আপনি হয়তো ভাবছেন সেক্সের সময় দাড়ি থাকা না থাকা দিয়ে কি হবে। সেক্সের জন্য তো আমার হাত আর লিঙ্গ প্রয়োজন। তাহলে আপনি ভুল করছেন। বিস্তারিত বলতে গেলে, সেক্সের শুরু করবেন আদর দিয়ে। আপনার সঙ্গীকে চুমু খান, তার গলায়, ঘাড়ে, পিঠে চুমু খান, ও আপনার নরম জিভ দিয়ে ছোঁয়া দিন। আপনার সঙ্গীর একটি দুধ চুষুন আর একটি দুধ হাত দিয়ে আস্তে আস্তে মোলাতে থাকুন। একটি দুধ হয়ে গেলে এই প্রসেসটি অন্য আরেকটি দুধের সঙ্গে করবেন। যখন দেখবেন আপনার সঙ্গী ভীষণভাবে হর্নি হয়ে গেছে, অর্থাৎ সেক্স কামনায় উত্তপ্ত হয়ে গেছে, তখন তাকেও আপনার সঙ্গে খেলার সুযোগ দিন। আর আপনি যখন আপনার স্ত্রীর সাথে সেক্স প্লে বা আদরের খেলা খেলবেন, তখন আপনার খোঁচা খোঁচা দাড়ি তার শরীরে বিঁধলে সে সেক্সের প্রতি অমনোযোগী হতে পারে। তাই দাড়ি শেভ করা ভালো। আপনার সঙ্গী আপনাকে নিয়ে সেক্স প্লে করার পর, অর্থাৎ আপনাকে আদর করার পর, আপনি আপনার স্ত্রীকে বিছানায় চিত করে ফেলে দুটো পা ফাঁকা করে তার গুঁত চেটে দিন। দেখবেন আপনার সঙ্গী ভীষণভাবে সেক্স অনুভব করছে। দেখবেন সে পাগলের মতো মাথা বিছানায় এপাশ ওপাশ করবে। আপনার সঙ্গী যখন সেক্সে কাতরাবে, তখন আপনি তার গুঁত কোনো কাপড় বা কাগজ দিয়ে মুছে নিন, তারপর তার দুধ চুষুন আর আপনার হাত দিয়ে তার গুঁতের মূত্র দ্বারে হালকা আঙুলে নাড়াচাড়া করুন। তারপর তার উপরে উঠে আপনি আপনার লিঙ্গ তার গুঁতে ঢোকান। দেখবেন আপনার সঙ্গী কি চরম সুখটাই না পাবে। এভাবে করতে থাকুন, দুজনেরই সেক্স পূর্ণতা পাবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এতটুকুই। আসছে নতুন টপিক নিয়ে। নমস্কার।